শনিবার থেকে রাজ্য সরকারের অধীন সকল সরকারি আধা সরকারি ও বেসরকারি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ক্লাস স্থগিত করে দিল রাজ্য সরকার। শুক্রবার রাজ্য সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। এই প্রসঙ্গে মহাকরণে আয়োজিত সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, ভয়াবহ করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই স্কুল কলেজ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে অনলাইনে ক্লাস যথারীতি চালু থাকবে। সামাজিক দূরত্ব বজায় রেখে পূর্ণ নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে ঘোষিত সমস্ত পরীক্ষা। 19 সেকেন্ড পেজ দ্রুত গতিতে সারা দেশে ছড়াচ্ছে, আমাদের রাজ্যেও যদিও তুলনামূলক কম, তবু আমাদের রাজ্যেও ছড়াচ্ছে। অতি সাবধানতা বশত আমরা আজকে শিক্ষা দপ্তর, মধ্যশিক্ষা পর্ষদ, স্বাস্থ্য দপ্তর যৌথ মিটিং করে আমরা ফিজিক্যাল অ্যাটেন্ডেন্স অফ স্টুডেন্টস অফ স্কুলস ইনক্লুডিং প্রাইভেট আনএইডেড এইডেড স্কুলস মাদ্রাসা এটসেট্রা আপ টু ক্লাস 12 কোচিং ইনস্টিটিউশনস গভর্নমেন্ট অর প্রাইভেট কলেজেস টেকনিক্যাল অ্যান্ড প্রফেশনাল ইনস্টিটিউশনস অ্যান্ড ইউনিভার্সিটিস শ্যাল রিমেন সাসপেন্ডেড উইথ এফেক্ট ফ্রম 17th April মানে আগামীকাল 2021 আনটিল ফার্দার অর্ডার। সারা রাজ্যের যত স্কুল আছে, সরকারি বেসরকারি, গভর্নমেন্ট এইডেড ইনক্লুডিং TTRDC ইনক্লুডিং মাদ্রাসা, সমস্ত স্কুল কলেজ ইউনিভার্সিটি সমস্ত রকম অ্যাটেন্ডেন্স মানে ক্লাস সাসপেন্ড করা হলো, এবং অনলাইন ক্লাসেস শুড বি এনকারেজড। অনলাইন ক্লাসের জন্য আমরা আগেই একটা নোটিফিকেশন দিয়েছিলাম, এটা অনলাইন ক্লাস চালু থাকবে। এখন কারেন্টলি ঘোষিত অনগোয়িং এক্সামিনেশন অফ স্কুল কলেজেস অ্যান্ড টেকনিক্যাল প্রফেশনাল ইনস্টিটিউশনস অ্যান্ড ইউনিভার্সিটিস অ্যাজ নোটিফাইড। সাংবাদিক সম্মেলনে ইতিমধ্যে যেসব পরীক্ষা হয়ে গেছে সেই সম্পর্কেও তথ্যাদি তুলে ধরেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। সেই সাথে আরো জানান ক্লাস 3-8 এর এখন কোনো পরীক্ষা নেই, 28 এপ্রিল সেই পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও পরিস্থিতির উপর নির্ভর করবে সেই পরীক্ষা হবে কিনা। এদিন শিক্ষামন্ত্রী তার বক্তব্যে রাজ্যের করোনা পরিস্থিতির সর্বশেষ চিত্র তুলে ধরেন সাংবাদিকদের কাছে। আজকে মানে গতকালের তারিখ 15 তারিখে, আজকে জানতে জানতে রাত্র 9-10 বাজবে, সেই রিপোর্টটা হবে পরের দিন। আমরা আজ গতকাল পর্যন্ত 336 জন অ্যাক্টিভ কেস, টোটাল অ্যাক্টিভ কেস 336, এর মধ্যে জীবিতে 22 জন, শালবাগানে 8 জন, শালবাগান BSF হসপিটালে, আইএলএসে 14 জন, বাকিরা হোম আইসোলেশনে আছে, এটা একটা ইয়ে। আর সব জেলায় আপনার ভ্যাকসিন চলছে। গতকাল অবধি ফার্স্ট ডোজের কথা বলছি, গতকাল অবধি ফার্স্ট ডোজ হেলথ কেয়ার ওয়ার্কার 93% কাভার্ড, 93% কাভার্ড ফার্স্ট ডোজ, এবং ফ্রন্টলাইন ওয়ার্কার 93.3% কাভার্ড। যাদের বয়স 45-60, এই সংখ্যাটা আমাদের রাজ্যের 7,67,731, 7,67,731, এর মধ্যে 49.3% কাভার্ড। যাদের বয়স 60-এর ঊর্ধ্বে, আমাদের রাজ্যের সংখ্যা হলো 3,98,622,
এটা 70.7% কভারড। এদিকে সারা দেশের সাথে রাজ্যের বুকেও উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে কোভিড সংক্রমণের ঘটনা। র‍্যান্ডম টেস্ট না থাকার কারণে প্রকৃত সংখ্যাটা আসছে না সকলের সামনে। এই পরিস্থিতিতে অনেকটা অস্বস্তিতে ভুগছেন রাজ্যবাসী। ব্যুরো রিপোর্ট, হালাবোল।